বন্ধুরা, এখানে যে সমস্যাটির কথা বলা হচ্ছে, যে 45 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রেন চলছে আমার ভূমির পথে, তো সেই ট্রেনটা একটা যাত্রী দেখতে পাচ্ছে যে খারাপ ভাবে যে বৃষ্টিটা পড়তো, মানে নর্মালি জেনুইন বৃষ্টিটা হচ্ছে খারাপ ভাবে পড়ছে, কিন্তু বেগের কারণে সে দেখছে যে বৃষ্টিটা বেগে তার দিকে আসছে, এবং সেটা হচ্ছে যে ভূকম্পের সাথে 10/3/2 কোণ তৈরি করে আছে। তোমাকে এখন বৃষ্টির প্রকৃত বেগ বের করতে বলেছে। হ্যাঁ, আমরা এরকম অঙ্ক আসলে আগেও করেছি, তারপরে আবার অঙ্ক করছি, যে এটা হচ্ছে তোমার মনে করো সেই ট্রেনের বেগ কত, 45 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এটাকে মনে করো ভি ট্রেন, ভিটি দিয়ে সূচিত করছি, আর বৃষ্টি পড়ছে ঠিক উদম্ব রেখায়। হ্যাঁ, উদম্ব রেখায় মনে করো এইভাবে এই ভেক্টরটা মনে করো ভি, আর ভি রেইন, হ্যাঁ পিওর রেইনের ভেলোসিটি। এখন তোমাকে আসলে এখানে বের করতে বলেছে, বা বের করতে না, আসলে তোমাকে এখানে যে উলম্ব রেখার সাথে যে 10/3/2 কোণ করে পড়ছে সেটা কিন্তু আপেক্ষিক বেগ। হ্যাঁ, এখন ট্রেনের যাত্রী দেখছে বৃষ্টি পড়ছে, তার মানে এটা কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে ট্রেনের সাপেক্ষে বৃষ্টির বেগ। ট্রেনের সাপেক্ষে বৃষ্টির বেগটাকে আমরা আসলে কিভাবে সূচিত করি, ভিডিআর। এবং যেহেতু ট্রেনের সাপেক্ষে, তাহলে ট্রেনকে প্রথমে উল্টিয়ে দিতে হবে, এই যে ট্রেন, হ্যাঁ ট্রেনকে উল্টিয়ে দিতে হবে, মানে ট্রেনের বেগকে উল্টিয়ে দিতে হবে। তাহলে এই যে ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এই ভেক্টরটাকে যদি আমি উল্টিয়ে আঁকি, তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে সেই ভেক্টরের সাথে আমার বৃষ্টির লব্ধি বের করতে হবে, এবং বৃষ্টিটা ভিআর সেটা এখান বরাবর আছে, তাহলে এটাকে আমি নিচে একই বিন্দুতে সমবিন্দু করে তারপরে এদের লব্ধিটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে যে আমার ভিআর। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার কি বলতো দেখি, বিটি, বিটি মানটা তো বিটি, হ্যাঁ দিক চেঞ্জ হয়ে গেছে, মানটা কিন্তু বিটিই আছে। তাহলে পরে এটার যে কর্ণ বরাবর, সেই কর্ণ বরাবর, সামান্তরিকটার কর্ণ বরাবর আমার লব্ধি নির্দেশিত হবে। তাহলে সেই সামান্তরিকটা যদি এখন আমি কমপ্লিট করি, আসলে সামান্তরিকটা মোটামুটি এরকম একটা ঘটনা, এই মনে করো এই। হ্যাঁ, তাহলে পরে এই বরাবর আমার যে লব্ধিটা, সেই লব্ধিটাই কিন্তু আমার কি বলতো দেখি, ভিটিআর, মানে ট্রেনের সাপেক্ষে রেইনের ভেলোসিটি, ভিটিআর। হ্যাঁ, তাহলে পরে এই ভিটিআরটা যে আসলে উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে পড়ছে সেই জিনিসটা বলে দিয়েছে। হ্যাঁ, আমাকে ইনভার্সের মাধ্যমে বলে দেওয়া আছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলতো দেখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10/3/2। তাহলে কত চমৎকার, হ্যাঁ 10/3/2 তোমাকে দেওয়া আছে। আবার এটা যদি ভিটি হয়, বুঝতেই পারছো এই জিনিসটা আসলে কি হবে, এই রেখাটাও ভিটি, দৈর্ঘ্যটা আলটিমেটলি কত, 45 কিলোমিটার পার আওয়ারের সেই 45। তাহলে আবার সেই চমৎকার ভাবে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি সেই সূত্রটা, 10/3/2। কেন 10/3, কারণ 10 অ্যাঙ্গেলটা হচ্ছে 10/3/2, তাহলে 10 θ, সোজা কথা 10 θ ইকুয়াল টু কি বলো, লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 45 আর ভূমি হচ্ছে কত, ভিআর, সেখান থেকে কিন্তু খুব অনায় আসে। এটা আমি আরেকটা স্টেপ দেখাই যে এটা এটা করলে আসলে 3/2 হয়, এটা মনে হয় সবার জানা আছে। তাহলে এত ইকুয়াল টু 45/vr, তার মানে vr ইকুয়াল টু কত হবে, সেটা হচ্ছে 45 × 2/3, তার মানে 15 × 30। তাহলে vr ইকুয়াল টু 30, আই মিন রেইনের ভ্যালোসিটিটা কত বলো, 30 kph, এটা হচ্ছে আমার রেইনের ভ্যালোসিটি, এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের এই সমস্যাটি কি বলা হয়েছে দেখো, আমরা সাইমাল্টেনিয়াসলি কোশ্চেনটা এবং চিত্রটা এঁকেছি, যাতে তোমার কোশ্চেনটা পড়ে চিত্রটা বুঝতে সুবিধা হয়, বা চিত্রটা দেখে আবার কোশ্চেনটা পড়বা যেন সুবিধা হয়। দেখো এখানে কি বলেছে, যে ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে, ইউ বেগে একটা জাহাজ পূর্ব দিকে চলছে মানে কি, হ্যাঁ ডান দিক বরাবর যে ইউ ভেক্টরটা ভি ওয়ান, হ্যাঁ মনে করো এখানে দুইটা ভেলোসিটি, একটা ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, যার মান হচ্ছে ইউ, সেটা হচ্ছে পূর্ব দিকে চলছে। দেখো অপর একটা জাহাজ টু ইউ বেগে, তাহলে অপর একটা জাহাজ টু ইউ বেগে, খেয়াল করো এখানে কিন্তু টু ইউ বেগটা কোন বেগটা, বুঝতে পারছো যে থ্রিটা কোণে যে লাইনটা আঁকা সেটা হচ্ছে আমার সেকেন্ড বেগটা, ভি টু বেগ, সেটা হচ্ছে বেগের মানটা কত, টু ইউ। হ্যাঁ, তাহলে অপর একটা জাহাজ টু ইউ বেগে প্রথমটির দিকের সাথে থিটা কোণে আনত, তাহলে প্রথমটির দিকের সাথে কত কোণে, থিটা কোণে আনত রেখায় উত্তর দিকে চলছে, মানে উত্তর দিকে আমার কোণটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এইটুকু কথার মানে চিত্রের সাথে দেখলে তুমি বুঝতে পারবে। এখন আসো কি বলছে দেখো, প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলছে, এ কথার মানেটা বুঝতে হবে। প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে, তার মানে এটা আসলে একটা আপেক্ষিক বেগ, এবং কার সাপেক্ষে কার বেগ, এটা হচ্ছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের যে বেগটা, সেই আপেক্ষিক বেগটা কিন্তু প্রথম জাহাজের যাত্রীর কাছে মনে হবে, যেন দ্বিতীয় জাহাজটা এইভাবে চলতেছে, সেটাই কিন্তু প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ। তাহলে প্রথম জাহাজের বেগ যদি হয় ভি ওয়ান, আর দ্বিতীয় জাহাজের বেগ যদি হয় ভি টু, তাহলে পরে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগটাকে আমরা ভি ওয়ান টু দ্বারা সূচিত করি। এবং বন্ধুরা বলো, সেই ভি ওয়ান টু যে মানটা সেটা কেমনে পায়, সেটা পাওয়ার নিয়ম হচ্ছে ভি ওয়ানকে আগে উল্টিয়ে দিতে হয়, তারপরে সেই উল্টানো ভি ওয়ানের সাথে ভি টু এর যে লব্ধিটা, সেই লব্ধিটাই হচ্ছে আসলে কি বলতো, ভি ওয়ান টু, মানে ওয়ানের সাপেক্ষে টু এর বেগ। এখন তুমি এই চিত্রটা বোঝার চেষ্টা করো, যে এইটা ছিল আমার ভি ওয়ান, থিটা কোণে আমার কাজ করছে ভি টু, তাহলে পরে ভি ওয়ানের সাপেক্ষে ভি টু এর বেগ বের করার জন্য ভি ওয়ানকে আগে উল্টিয়ে দিলাম, তাহলে এই উল্টানো রেখাটার সাথে
আমার ভিটু এর যে লব্ধিটা সেই লব্ধিটা এই সামান্তরিকটা এঁকে দিয়েছি, সেই সামান্তরিকের এই বিন্দুগামী যে কর্ণটা সবাই দেখতে পাচ্ছ, V12 হচ্ছে সবুজ রঙের রেখাটা, যেটা কিনা আমার প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, এবং সেই বেগটা কোন বরাবর সেই ডিরেকশনটা দেয়া আছে তোমাকে বলেছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জাহাজটি কোন দিকে চলে দেখো, উত্তর পূর্ব দিকে চলে। আচ্ছা, উত্তর পূর্ব দিকে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এটা যদি হয় ইস্ট পূর্ব আর এটা যদি হয় নর্থ উত্তর, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার ঠিক মধ্য বরাবর যে রেখাটা যায়, আই মিন 45 ডিগ্রি কোণ করে যে রেখাটা যায়, সেই ডিরেকশনটাকে আমরা কি ডিরেকশন বলি বলো? সেই ডিরেকশনটাকে আসলে বলা হয় উত্তর পূর্ব দিক। তাহলে বন্ধুরা, এই লব্ধি ভেক্টরটা যেটা, লব্ধি ভেক্টরটা মানে কি আপেক্ষিক বেগ যেটা V12, সেই V12 এর ডিরেকশন, সেই V12 এর দিক হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন এই চিত্রটা যে তোমার কাছে ক্লিয়ার হয়েছে এটা মনে হয় আমি ধরে নিতে পারি। তাহলে এখন আসো অঙ্কটা করবার পালা। তোমাকে কি বলেছে? থিটা ইকুয়ালটা এটা প্রমাণ করতে বলেছে বন্ধুরা। এই অঙ্কটার মধ্যে আমরা সাইন রুলকে সরাসরি ইনভলভ করে ফেলবো। সামান্তরিক সূত্রের সাইন রুলের ব্যবহার তুমি জানো আমরা এখানে করব, তবে কিন্তু কেয়ারফুল যে এখানে কিন্তু V1 আর V2 ভেক্টরের মধ্যে সাইন রুলটা অ্যাপ্লাই করলে হবে না, কারণ V1 কে আমরা উল্টিয়ে দিয়েছি। তার মানে এই লাল রেখার যে ভেক্টরটা সেই ভেক্টরের সাথে V2 ভেক্টরের যে লব্ধিটা তাদের মধ্যে আমার সাইন রুলটাকে ইনভলভ করতে হবে। তাহলে এখন আমি সুন্দর করে এখানে যে কথাগুলো লিখছি দেখো বোঝো কিনা। আমি যদি লিখি ইউ ডিভাইডেড বাই এখানে সাইন সামথিং লিখবো, আর লিখবো টু ইউ ডিভাইডেড বাই সাইন সামথিং, এখন সেই সাইন সামথিংটা কত আসো দেখি বুঝি কিনা বলো। যদি তুমি নাও ইউ, বুঝতে হবে কিন্তু কোন ইউ, কালো ইউ না লাল ইউ, এখানে কিন্তু লাল ইউ। হ্যাঁ, তাহলে লাল ইউটা নিলে আমার কোন দেখতে হবে, কার কার সবুজ রঙের লব্ধি V12 আর V2 এর মধ্যবর্তী কোণটা দেখতে হবে। তাহলে বন্ধুরা দেখো বোঝো কিনা, আমি বলেছি ইউ নিলে V12 আর V2 এর মধ্যবর্তী কোণ, আই মিন এই কোণটুকু নিতে হবে। দেখো তো বোঝো কিনা বন্ধুরা, টোটালটা 45 ডিগ্রি, তার মধ্যে কালোটুকু থিটা, তাহলে 45 থেকে থিটাকে বাদ দিলেই কিন্তু আমার ওই যে ডট ডট দেয়া সবুজ কোণের অংশটা হয়ে যায়। তাহলে আমি এখানে লিখে দিলাম 45 - থিটা, দেখো আশা করি বুঝতে পেরেছো। তারপরে টু ইউ, যখন বন্ধু আমি টু ইউ নেবো, টু ইউ নিলে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে, টু ইউ নিলে দেখতে হবে বাকি দুইটা থেকে এই লাল রঙের ইউ আর সবুজ রঙের যে আমার V12 সেদের মধ্যবর্তী কোণ দেখতে হবে। তাহলে সেদের মধ্যবর্তী কোণটা আসলে কোনটা, এই যে দেখো এই যে এতখানি এই কোণটা, তাহলে বলো টোটাল কোণটা 180 ডিগ্রি, তার মধ্যে এই সবুজটুকু হয়ে গেছে 45 ডিগ্রি। তাহলে 180 থেকে 45 বাদ দিলে এখানে কত থেকে যাবে সাইন, বা তুমি এমনি লেখো তাহলে আরো সুবিধা হবে, সাইন কত থাকলো ওই কোণটাকে আমি কি বলতে পারি 180 - 45, এভাবে বলো তাহলে তোমার বেশি সুবিধা হবে। সাইন 45 - থিটা, আর এটাকে সরাসরি আমি বলতে পারবো টু ইউ বাই সাইন 45। হ্যাঁ, এভাবে লেখাটাই সুবিধাজনক, কারণ বোঝেই তো সাইন 180 - থিটা মানে সাইন দ্বারা। তাহলে পরে এখান থেকে কি হিসাব নিকাশ আসে দেখো, এখান থেকে ইউ চমৎকার ভাবে কাটা চলে যায়। হ্যাঁ, তাহলে 1 বাই সাইন 45 - থিটা ইকুয়াল টু আমার কত চলে আসতেছে 2 বাই, হ্যাঁ সাইন 45 এর মান কত 1/√2। তাহলে এখান থেকে দেখো আমার কি হচ্ছে 1 বাই সাইন 45 - থিটা ইকুয়াল টু 2√2। এখান থেকে আবার ক্যালকুলেশন রিজিউম করছে আর এক লাইন করি, তাহলে আমি যদি এটাকে উল্টিয়ে দিই সাইন 45 - থিটা ইকুয়াল টু 1/√2 হয়ে যাচ্ছে। আশা করি বন্ধু ক্যালকুলেশন তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখানে আবার এই লাইনটা লিখলাম সাইন কত 45 - থিটা ইকুয়াল টু আমার আসছে 1/√2। তাহলে বলো তো দেখি বন্ধুরা, এখানে যদি আমি সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এত ইকুয়াল টু 1/√2, হ্যাঁ আমার প্রমাণ কিন্তু এখন চলে আসবে। হ্যাঁ দেখো কিভাবে আসে, হয়ে যাচ্ছে আসলে সাইন 45 মানে কত আমরা সবাই জানি 1/√2 ইন্টু কস থেটা, বলো কস 45 এর মানও কত জানো 1/√2 এত ইন্টু সাইন থেটা, তাহলে এখানে কত হচ্ছে 1/√2। তাহলে যদি আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় কস থেটা মাইনাস সাইন থেটা ইকুয়াল টু কত বলো হাফ। প্রমাণের দিকে চলে এসেছি, খালি একটু স্কোয়ার করো, স্কোয়ার উভয় পক্ষকে যদি এখন আমি হোল স্কোয়ার করে দিই এত স্কোয়ার এত স্কোয়ার, বলো এখানে কি হবে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 sin θ cos θ ইকুয়াল টু 1/4, বলো 2 sin θ cos θ কে কি আমরা লিখতে পারি না সাইন 2θ, হ্যাঁ অবশ্যই পারি, আর cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা কত 1, তাহলে এটা হচ্ছে 1/4। এখান থেকে দেখো সাইন 2θ এর মান 1 - 1/4 মানে সরাসরি লিখলাম 3/4, তার মানে কি হচ্ছে 2θ ইকুয়াল টু কত আসতেছে সাইন ইনভার্স 3/4। সুতরাং থিটার ভ্যালুটা কত আসলো বলো দেখি, হাফ সাইন ইনভার্স 3/4, যেটা কিনা তোমার কাঙ্ক্ষিত প্রমাণ ছিল যে আমাকে প্রুফ করতে বলেছে থিটার মানটা এত। তাহলে তোমরা চিত্রটা থেকে
কোশ্চেনটা পড়ে চিত্রটা আঁকা এবং চিত্র থেকে যে ক্যালকুলেশনটা সাইন রুলের প্রয়োগটা সেটা আশা করি বুঝতে পেরেছো।